আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবেদনধারী ভাই বোনেরা আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে এক থেকে ষোলোতম নিবেদনধারীদের জন্য রয়েছে বিশাল সুসংবাদ অর্থাৎ এনটিআরসি চেয়ারম্যান চতুর্থ গণবিজ্ঞপ্তি ঘোষণা দিয়েছেন সেই সুসংবাদটি আমি আপনাদেরকে এখন জানে দিচ্ছি যে কবে হবে চতুর্থ গণবিজ্ঞপ্তি তো শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম আজকে দৈনিক শিক্ষা ডট কমে পঁচিশে আগস্টে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে যে নতুন বছরের শুরুতে নিয়োগ পরিকল্পনা ষাট হাজার শিক্ষক পদে অক্টোবরে গণবিজ্ঞপ্তি বিস্তারিত জানিয়ে দিচ্ছি নতুন বছরের শুরুতে স্মরণকালের সবচেয়ে বড় বেসরকারি নিয়োগের মহাপরিকল্পনা করছে বেসরকারি শিক্ষক নিবন্দন প্রত্যন কর্তৃপক্ষ এন টিআর এজন্য ষাট হাজারের বেশি এন্ট্রি লেভেলের শিক্ষক পদে নিয়োগের জন্য আসছে অক্টোবরের শেষে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে সেই অনুযায়ী প্রার্থীরা চলতি বছরের শেষে শিক্ষক পদে প্রাথমিক সুপারিশ পেতে পারেন তারপর হবে পুলিশ ভেরিফিকেশন সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতে প্রতিষ্ঠানে যোগদান করতে পারবেন নিয়োগে আবেদন প্রক্রিয়া সহ কিছু পদ্ধতিগত পরিবর্তন আনা হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র এন কর্মকর্তারা মনে করেছেন যে এই নিয়োগের ফলে বেসরকারি মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান শিক্ষক সংকট কেটে যাবে এরই মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের তথ্য সংগ্রহের কাজ অনেকটাই গুছিয়ে এনেছে এনটিআরসি এখন চলছে এমপিও শূন্য পদের তথ্য সংশোধন যাচাই বাছাই কর্মকর্তারা আগামী সাত সেপ্টেম্বর পর্যন্ত তথ্য যাচাই বাছাই করতে পারবেন তারপর নন এমপি প্রতিষ্ঠানের শিক্ষক শূন্য পদের চাহিদা সংগ্রহ করা হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এখন পর্যন্ত ছেষট্টি হাজারের বেশি শূন্য পদের তথ্য পাওয়া গেছে যাচাই বাছাইয়ে এই সংখ্যা কিছুটা কম বেশি হতে পারে এ বিষয়ে জানতে চাইলে এন চেয়ারম্যান মোহাম্মদ এরামুল কাদের খান দৈনিক আমাদের বার্তাকে বলেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপি ভুক্ত শূন্য পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এখন যাচাই বাছাই চলছে এবং সব ঠিক থাকলে অক্টোবরের মাসের শেষের দিকে এই টিআর এটা নিয়ে কাজ করবে অর্থাৎ চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে তবে অক্টোবরে গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্য অর্জনে এনটিআরসি এর প্রয়োজন হবে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরের সহযোগিতা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে যে চতুর্থ ধাপে শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়ায় কিছু বিষয়ে পরিবর্তন আনা হচ্ছে

বিষয়টি স্বীকার করেছেন ইন্ডিয়া চেয়ারম্যান তিনি দৈনিক আমাদের বার্তাকে বলেন যে ইন্ডেক্সধারীদের আলাদা প্রক্রিয়া নিয়োগ দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি লাগবে তাদের নিয়োগ প্রক্রিয়া কিভাবে চলবে সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রয়োজন আবার অধিদপ্তর থেকে আমরা শূন্য পদের তথ্যগুলো ভেরিফাই করে নেব এসব দাপ্তরিক কাজ শেষ করতে পারলে তবেই লক্ষ্য অনুযায়ী গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে দাপ্তরিক কাজে অতিরিক্ত সময়ক্ষেপণ হলে লক্ষ্য অর্জনে কঠিন হয়ে পড়বে নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে বদলাতে চাচ্ছেন সে জানতে চাইলে এনটিএসের চেয়ারম্যান আরও বলেন যে আমরা প্রার্থীদের সুবিধার্থে কিছু প্রক্রিয়া পরিবর্তনের চিন্তা করছি প্রার্থীদের কাছ থেকে এক হাজার টাকার একটি আবেদন নিয়ে তাদের চল্লিশ পদে অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে অপরদিকে ইন্ডেক্টধারী শিক্ষকদের জন্য আলাদা প্রক্রিয়ায় নিয়োগ প্রক্রিয়া পরিচালনার বিষয় ভাবা হচ্ছে এসব বিষয়ে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনির সঙ্গে কথা বলে হয়েছে এনটিআর সিফ তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয় এসব বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত নির্দেশনা ও অনুমোদনের প্রয়োজন আছে সব ঠিক থাকলে চতুর্থ কোনো বিজ্ঞপ্তি প্রকাশের আগেই আমরা এসব কাজ শেষ করতে পারব তো সক্রিয় এক থেকে ষোলো তখন নিমন্ত্রণধারী ভাইবোনেরা এটি ছিল আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবর মাসের শেষের দিকে চতুর্থ কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং সব কার্যক্রম শেষ করে আগামী বছরের শুরুতেই তারা শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করতে পারবে অর্থাৎ আপনারা যোগদান করতে পারবেন সেই সুখবরটি ছিল তো পরবর্তী আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখবেন এবং থেকে বিদায় নেওয়ার মুহূর্তে আপনার একটি লাইক এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে বিদায় নেবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ